জনাব সাদ্দাম হোসেন, আমি আপনার বর্তমান পেশা কি? আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা লাই ডিটেক্টর মেশিন ব্যবহার করলে নূরের সকল কথাই যে মিথ্যা, বাস্তবতা বিবর্জিত, সেটি প্রমাণিত হয়ে যেত। এবং আজকে আর্থিক অস্বচ্ছতার যে অভিযোগগুলো আমরা করছি, সেটা কিন্তু আমরা বারবার বলছি, আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ জবাব দেন, ছাত্রলীগ নিয়ে সেটার ব্যাখ্যা দেন, বিপিনুর নিয়ে পড়ে থাকা লাগবে না, বিপিনুর নিয়ে না, আপনি আপনার ছাত্রলীগের। আমি তো আমি বলি, আমি কি বলি, নূর নূর নূর, আপনি আপনি পড়ে থাকুন, আপনি বলে যাও, জি জি জি, পেঁয়াজের দাম বৃদ্ধি আন্দোলন সময় টাকা স্কিপ করেন, হাতিয়া নিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি আন্দোলনকে কেন্দ্র করে 30 লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি এসেছে, ডাকসু ঘট এক মুক্তিযুদ্ধ মন্ত্রী, কিন্তু 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 সাদ্দাম আমাকে একটু আপনি বলেন, আপনি বারবার নূরের বিরুদ্ধে যে আর্থিক অভিযোগের কথার কথা বলছেন, সেই অভিযোগগুলি আনাও আপনাদের পক্ষ থেকে, বলাও আপনাদের পক্ষ থেকে, এর পক্ষে আপনাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই, আপনারা কিন্তু এইগুলি আমাদের পক্ষ থেকে, রেজা কিবলিয়া কি আমাদের পক্ষে? না, রেজা কিবলিয়া তো দুই দিন ধরে, রেজা কিবলিয়া তো আমরা জানি না তো রেজা কিবলিয়া আপনাদের পক্ষে কিনা, আমরা জানি না তো রেজা কিবলিয়া এখন আপনাদের পক্ষে কিনা। ডাকসুতে একটি ঘটনায় আহত যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেল, তিনি আহত হয়েছিলেন, তার চিকিৎসার টাকা পর্যন্ত মেটে দেওয়ার অভিযোগ এসেছে, তাকে তো আপনারা চাকরির লোভ দেখিয়ে তখন দল ভেঙেছিলেন, তুহিন ফারাবি, তুহিন ফারাবি, আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। না না, আমরা কিন্তু একটা আট কল ফর, যেখানে আসলে যে প্রসঙ্গ দরকার নাই সেটা আসলে, জি সাদ্দাম, সাদ্দাম প্লিজ। ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোদ্ধা তুহিন ফারাবি, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আমি শেষ করছি, ডাকসুর হামলার সময় আপনি দাঁড় করেন, সাদ্দামের কথা আপনি শেষ করুন, সাদ্দাম আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলো সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়, আমি যদি বলছি সেটা হচ্ছে যে আমরা আমরা একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছি, আবার অর্বাচীনের মতো প্রলাপ করেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়, 4 বছরের টা 6 বছর অনার্স সম্পন্ন করা যায়, 2 বছর এর বাইরে পারা যায় না, আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন, আপনাকে গ্রেস দিয়ে পাস সম্পন্ন করা, এটা তো সত্য, কিন্তু 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 নূর, সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায় কিছু ইরেগুলার কোর্স, কিন্তু রেগুলার কোর্স 4 বছরেরটা 6 বছর, 2 1 বছরেরটা 2 বছর, মানে 8 বছরে সে কিভাবে আপনার 11 বছর থাকে, অনিয়ম করে প্রভাব খাটিয়ে করেছে, এবং বিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্রত্ব হিসেবে সুযোগ দিয়েছে ভর্তি, না বিসি চেয়ার থাকবে, আপনার অভিযোগ স্পষ্ট, আপনার অভিযোগ স্পষ্ট, সাদ্দাম এটি নিয়ে যদি একটু বলেন, আপনি এখন একটু যদি সাদ্দামকে কথা বলতে দেন, জি সাদ্দাম বলেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য 10 জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই রকম ভাবে এলএলবি এলএলএম কমপ্লিট করেছি, আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো। তো যেটি বলছি, চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা, আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পাবেন, তাহলে আপনি বিপি হইতে পারতেন, আমি চাকরিতে গেলে আপনি বিপি হইতে পারতেন, এই আশায় ছিলেন। না তো আমি বলতে চাই, কথা বলে একটু সমস্যা, আমার মনে হয় যে আমরা পরে আবার কথা বলবো, কিন্তু 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 আমি শেষ করছি, জি সাদ্দাম আপনি কথা বলেন, খালেদ ভাই আমি কিন্তু কথা বলতে পারছি না, আপনি আপনি কথা বলছেন, নূর কথা বলছে, আমি তো কথা বলতে পারছি না, জি বলেন। তো আমাদের বিসিএস এর কোন প্রিলিমিনারি পরীক্ষাতে নূরের নাম দেখা গেল না, আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়, তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার তালিকায়, এই হচ্ছে একজন কোটা কোটায় বনে যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই, আপনি নিজেও সেটি বলবেন, আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ছোট প্রশ্ন করতে পারি, এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায় এই তালিকা, আর এই তালিকা আপনি কোথায় দেখলেন, মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে? প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে। এবং মেন্ডিয়ান সাহেব, আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবলিয়ার মধ্যে, আমার মনে হয় সেখানে মেন্ডিয়ান সাপাদিকে নিয়ে আসলো, তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাদের আশ্রয় নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত। এবং আজকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন, তার তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন যে তার সাথে কোনো সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি, তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন? না,
এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে। সেখানে আতাতে রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি, আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটির আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিটিমিটি খেলতে চায়, বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পরাশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা, নিজের সংসার চালানো, এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায়, যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টির সম্পর্ক রয়েছে, তারাই এই নুরুল হক নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি, আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই, আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি। আজকে ডয়েচে ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি, এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোহেল, ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুহিন ফারাবি, তাকে আমি ফোন করব এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন, নূরের সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন, কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল আহত হয়েছে, এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য আহ্বান জানাই, আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি শেষ করছি, পরে জি যেহেতু আপনি বলছেন বিচার কাট করা, আমি বুঝিয়ে পারি, আরে এক মিনিট নূর একটু চ্যালেঞ্জ করুন, আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি জি আপনার সহযোদ্ধা, আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করতে বলেন ভাই, আপনার আপনি ব্যক্তির কথা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করান, আইন শৃঙ্খলা বাহিনী কেন প্রকাশ করে এত বছরও, নূর আমার মনে হয় যে সাদ্দামের বক্তব্য আমি ভাই ফোন করে তার বক্তব্য নেব, জি আপনি দেখবেন যে আপনার সহযোদ্ধা এবং ওই ঘটনায় যারা আহত হয়েছেন, জি ওই ঘটনায় যারা আহত হয়েছে সেটা কি বলেন, ঘটনাটা কি, ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন গণঅধিকার পরিষদকে, মুক্তি দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সেটি ছাত্র অধিকার পরিষদ নূরের নুরুল হক নুরের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক নুর তার বক্তব্য দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে, নুরুল হক নুর তো আহত আর অভিনয় করেছে, সবাই তো তার মতো অভিনয় করতে পারে না, ছাত্রলীগের কেউ সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগের কেউ এই মারে সম্পৃক্ত ছিল না, সেটি ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কোনো সুযোগই নেই, সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নুরের সঙ্গে যারা বহিরাগত ছিল তাদের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, আহতদের বক্তব্য, আহতদের বক্তব্য আমি চ্যালেঞ্জ করছি যে আমি এই মুহূর্তে ফোন করব, আহতদের বক্তব্যটি নিব, আহতদের বক্তব্য সে কি বলছে, সে নুরের বিরুদ্ধে অভিযোগ করছে, আমার বিরুদ্ধে অভিযোগ করছে কিংবা ছাত্রলীগের কার অভিযোগ করছে কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি, নুরের যদি সততার প্রতি আস্থা থাকে তাহলে সেই চ্যালেঞ্জটি নিই। খালেদ ভাই আমাকে 1 মিনিট দিবেন, খালেদ ভাই আমাকে 1 মিনিট দিবেন, আমি শেষ করতে পারলাম, একদম 1 মিনিট, 1 মিনিট নুর, 1 মিনিট বলেন। প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি, ওই দিন স্যার ফজলাসান আবেদ স্যার মারা গেছিল, সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই, সাদ্দামের ঢাকা ইউনিভার্সিটি আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত, দূতাবাস যেতে যোগ্যতা লাগে, দূতাবাস পাগল ছাগলকে ডাকে না, সাদ্দাম আপনার কথা তো বোঝা উচিত, সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন আপনার কর্নেল ফারুক খানের মতো লোকরা দেখে সাদ্দাম এটা কি অভিযোগ করে, শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে দূতাবাসে করে, ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এ বক্তব্য দেননি, তার কাছে আপনার সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন এটি তিনি বলেছেন, সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন সমস্ত চ্যানেলগুলোতে, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে, ধারাবাহিকভাবে টক্স করানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কথা শেষ করবেন জি, আমার আমার সাদ্দামের এই কথার প্রেক্ষিতে এইটুকুই বলা। সাদ্দাম আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন, 1 মিনিটে শেষ করেন, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই, আন্দোলন আতাতে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আজকে অর্বাচীন রাজনীতিতে আসা কিংবা যারা সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া, ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না, শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা, নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া, তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণঅধিকার পরিষদ এবং এটির মাধ্যমে যেমন ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে তাদের একটি শেল্টার তৈরি করা হয়েছে, যে কারণে আজকে সংগঠনের সাথে মিটিং করেছেন ভারতে এবিপি আরএসএস এর সংগঠনের সাথে মিটিং করেছেন, আমার মনে হয় যে আমাদের যে এই বক্তব্য চলছে থাকবে রয়েল এজেন্ডা তিনি যে বলছেন যে তাদের সংগঠন নিয়ে আমাদের এত আলোচনা কেন, এত আর্থিক এত ডিটেলস আমরা জানি কেন, কারণ তারা জানে যে আমরা ডিটেলসটা জানলে তাদের যে সত্যিকারের অবস্থা সেটি উন্মোচিত হয় এবং কোন সংগঠন করা উচিত না, তবে আমার কাছে মনে হয় যে আপনি আইনের মেধাবী ছাত্র, আপনি অনেকগুলি হিয়ারসে বলেছেন, মানে আপনি আসলে প্রমাণ না দিয়ে আপনি শুনেছেন
করছেন টাইপের কথা বলেছেন আমার কাছে মনে হয়। আমি আর আমরা তো আমাদের আর কোনো কথা শোনার সুযোগ নাই। আমি সাদ্দামকে বলেছি সাদ্দামের কিছু কথা আমার কাছে মনে হয়েছে যেটি হিয়ারসে সাদ্দামের কাছে প্রমাণ দিয়েছিলেন। তিন নম্বর আপনার বোঝা উচিত নাকি তো আমি কিন্তু কিন্তু নূর আপনি কিভাবে আমাকে হিউমিলেট করেন নূর নূর আমি অযোগ্য ছাত্র আমাকে পছন্দ করে না আমরা বুইফোর সংগঠন আপনার সংগঠনে বিপি নির্বাচিত হতে পারে না নূর বিপি ছিলেন ডাকসু নির্বাচনে চ্যালেঞ্জ দিচ্ছি ডাকসু নির্বাচনে আয়োজন করেন দেখেন কারা জিতে কাদের সংগঠনে যোগ্যতা আছে নূর বিপি ছিলেন বলে কেন কথা বলছেন না ছাত্র সংসদ দাবিতে সোচ্চার হন বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রয়েছে। আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে যেটাকে আমরা পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোন কিছুর সাথে কি আপনি যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য না সেই ধরনের কোন পেশার সঙ্গে আমি যুক্ত নই। আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না। আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্য। আবার একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই। আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়োটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন? হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন হ্যাঁ আমি আমি সেটা বলছি সেটা হচ্ছে আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম এটাকে বাইক ব্যবহার করতাম আমি তৃতীয়বারের মতো আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং স্পাইনাল কর্ডের সার্জারি আপনি জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ এই বয়সে যে কারণে আমি আমার স্বাস্থ্যগত কারণেই সেটি ব্যবহার করছি। না না জান সাদ্দাম আমাকে ভুল বুঝো না এতে কোনো অসুবিধা নাই এই গাড়িটি কার ঢাকা মেট্রো 6143319 হ্যাঁ এই গাড়িটি আমি ব্যবহার করি এই গাড়িটি আমার আপু তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই? না না প্রশ্নই আসে না এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি আমার আপু তার নামে। আপনার আপু তার নামে আচ্ছা আপনি যে ফ্ল্যাট আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করা না কেনা? না ভাড়া করা বাসা চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি। ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে? এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি। আপনি যে দেড় মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে? দেখুন আমাদের চেন্নাইয়ে আমি চিকিৎসাধীন ছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি একই রকম কাছাকাছি রকমেরই। চেন্নাইতে অ্যাপেলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে সেটা খরচ $7,500 পর্যন্ত হতে পারে বাংলাদেশি টাকায় ৮ লাখ বা ৯ লাখ টাকার মতো সেটি হ্যাঁ সে ধরনের হতে পারে সে ধরনের আর সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মতো খরচ হয়েছে। না সব মিলিয়ে সেটি নয় সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি ১০ লাখের নিচেই থাকে সব মিলিয়ে ১০ লাখের সেটি আপনার পরিবার থেকে এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি আমি বলি সেটি আমাদের দলীয় ভাবে অনেক সময় সহায়তা করা হয় আমরা আমাদের দলীয় অভিভাবক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি। দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা বা সেটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয়? না সেটির জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না আমরা আমাদের চলতি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি। আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয় আপনি এটি বলছেন কিন্তু সাদ্দাম আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরও উচ্চশিক্ষা যেটি আপনার জন্য খুবই সহজ ছিল সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজে এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না এটি কি কেরিয়ার হিসাবে আমরা ভালো কেরিয়ার মুভ বলতে পারি নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক এটিকে একটি খুব লাভজনক পদ মানে টাকার অঙ্কে আমি লাভ ছাত্রলীগের পদটি একটি আদর্শিক পদ দেখুন আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি
স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ করব এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে। সেটি আমি আইন পেশাতেও যেতে পারি, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি, কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এবং আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে। যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর, গণতান্ত্রিক আন্দোলনের কারিগর, এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে, দেশের যে প্রয়োজন রয়েছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক, আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুণ্ণ রাখা হোক, কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি, সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। এবং এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটির সঙ্গে আবেগ, অনুভূতি, বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে। আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা, কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য, বৈজ্ঞানিক, গণমুখী, বৃত্তিমূলক, কারিগরি, মাতৃভাষাভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য। আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ আদৌ কাজ করে, নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরো অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা, আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয়, আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি, সেটির জন্য আমরা কাজ করি। এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয়, একজন সচেতন তরুণ হিসেবে যেটি মনে করি, বাংলাদেশের তরুণদের ভাগ্য, বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই, শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে। কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেটের চেয়ে বেশি, যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা খাত, যেটি আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীকে নিয়ে আসতে পারবো, সেটি আমরা 1% থেকে 17% নিয়ে আসতে পেরেছি। আমরা গণমুখী শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা যুগে যুগে লড়াই করেছে, আজকে আমাদের সকল শিক্ষার্থী উপবৃত্তির আওতায় এসেছে। আমি শেষ করছি, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি, এবং এই শিক্ষাকে ব্যয় করা, এটিকে বিনিয়োগ হিসেবে দেখার যে রাষ্ট্রীয় প্রবণতা, আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে, দক্ষ গ্রাজুয়েট হচ্ছে, কর্মসংস্থানে যেতে পারছে, শুধুমাত্র চাকরি করছে না, চাকরিতে যেতে পারছে, এবং সরকারি চাকরির মেধাভিত্তিক, দক্ষতাভিত্তিক হওয়ার কারণে আমাদের যে আগ্রহ বেড়েছে, এটি শেখ হাসিনা সরকারের আইনের শাসন, দূরদর্শী এবং তার উন্নতির কারণে। সরকারি চাকরির কথা আপনি বললেন বলে বলছি, আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে ভালো সুযোগ পাওয়া। অনেকে গর্ব করে বলছেন আমি ছাত্রলীগ করছি। আমরা জানি যে প্রয়াত মরহুম এসটি ইমাম কিন্তু বলেছেন যে ছাত্রলীগ যারা করেছে তাদের চাকরিতে তারা অগ্রাধিকার পাবে। আমরা কিন্তু মন্ত্রীদের স্পষ্ট হয়ে বলতে চাই, এটির কোনো প্রশ্নই আসে না, এটি কোনো প্রশ্ন আসে না, কারণ বাংলাদেশের সরকারি চাকরি সেটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আপনি নিজে খোঁজ খবর নিতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েকে জিজ্ঞেস করতে পারেন, শতভাগ এই শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা, যোগ্যতা, মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে। এবং যে কারণে আজকে, এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল, আমি শেষ করছি, সেটি যে ফিফা বিশ্বকাপের মতো 4 বছর পরপর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো, ছাত্র দলের ক্যাডার হলে সে সরকারি চাকরি পাবে, এটির নিশ্চয়তা ছিল। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো। আজকে কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA থেকে একজন শিক্ষার্থী, বুয়েট থেকে একজন শিক্ষার্থী, তারও যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে, এটির অনেক অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে আমরা মেধাভিত্তিক, দক্ষতাভিত্তিক, যোগ্যতাভিত্তিক ভর্তি চাকরির পরীক্ষা সেটি শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে, এবং শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু এটিও। জনাব সাদ্দাম হোসেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি অনেক বিষয়ে অনেক বেশি করে খেয়াল করেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনের কর্মকর্তা, তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো একটা বিপদে পড়ে, দেখেন আমি ছাত্রলীগ করা মানুষ, আমি অন্ততপক্ষে এত দূরে থেকেও আমি অন্ততপক্ষে 10 জায়গায় 15 জায়গায় শুনেছি, 30, 35, 40 BCS এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলীগ করে আসছি। এটি হচ্ছে স্থানীয়দের সাথে কথা বলার সময় বলেন, এমনিও বলেন, এটির কারণটা কি আসলে? মানে বাংলাদেশ ছাত্রলীগ, জি ছাত্রলীগ করা আমি মনে করি একটা লাইফ স্টাইল কে বেছে নেয়া, এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের, একটি ভূইপোর সংগঠনের সদস্য সচিব হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের, অনেক অহংকারের, এবং এই দেশের প্রতি যে তারা অনুভব করি এটি আসলে সম্পূর্ণ একটি আদর্শিক বিষয়। এবং আমি ছাত্রলীগ করছি, দেখুন আজকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলতে পারি, ছাত্রলীগ করা একজন কর্মী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছাত্রলীগ করা একজন জেলা পর্যায়ের সভাপতি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, ছাত্রলীগ করা কর্মী আজকে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে, ছাত্রলীগ করা কর্মী আজকে উদ্যোক্তা হচ্ছে। কিছুদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ভোটের উপর ভিত্তি করে, তরুণদের ভোটের উপর ভিত্তি করে, কিছুদিন আগে ফরবেস 30
যে 30 জন উদ্যোক্তাকে বেছে নিতে, সেখানেও বুয়েটের ছাত্রলীগ কর্মী দীপ্ত শাহ রয়েছে। তো ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়া প্রতিষ্ঠান, ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতার ঠিকানা। এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে, ঠিক তেমনি অসাধারণ মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায়। এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস্ট রাজনীতি নয়, আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি, সমাজ বদলে রাজনীতি করতে পারি, শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি। ছাত্রলীগ আজকেও সেটি করে যাচ্ছে। আমার আমি শুধু এই ব্যাপারে এই প্রসঙ্গে চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক, যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন করে, পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি, প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায়? সেটি আমাদের আমাদের বর্তমান সময়ে আপনি খোঁজ খবর নিলেই জানতে পারবেন, সেটি এখন আমাদের চাকরির পরীক্ষার পরে যে ভেরিফিকেশনটি হয় সেই ভেরিফিকেশনে কিন্তু ফৌজদারি মামলা রয়েছে কিনা সেটি যাচাইবাছাই করা হয়। ফৌজদারি মামলা রয়েছে কিনা, কারো রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিশ্বাস, এটি দেখার কিন্তু কোনো সুযোগ নেই। এবং আমরা শেখ হাসিনার দক্ষতা ভিত্তিক সরকারি চাকরি পদ্ধতি সেটি নিশ্চিত করেছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু জনাব নুরুল হক নুরুর কাছে যাব। তবু আমি একটি দর্শকদের কথা একটু বলে রাখি যে কথা উঠছে সেটির মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ যখন কোনো টাকা পয়সা দেয় বা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে সেটার প্রধান উপদেষ্টা করে রেখেছেন এবং টাকা পয়সা যা আসছে সেটি আপনার কাছেই থেকে যাচ্ছে এবং সেটির ক্ষেত্রে আপনি জনাব রেজা কিবরিয়াকেও কোনো জায়গা দেননি এবং আপনার বিরুদ্ধে সেরকম একটি অভিযোগ উঠানো হয়েছে, আপনার একটু কথা শুনবো। আমাদের আরও কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে এই অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে। আর্থিক যে বিষয়টি নিয়ে বা অন্যান্য যে রেজা কিবরিয়া ভাই অভিযোগ করেছে, আমি প্রথমেই আপনাকে বলেছি দেখেন অভিযোগটা সে কোন সময় করেছে, যখন দল থেকে তার বিরুদ্ধে অনাস্থা এনে আমরা অপসারণের প্রক্রিয়ায় আগাচ্ছি, দলে থাকা অবস্থায় বা এই প্রক্রিয়ার আগে মানে 18 তারিখের আগে তিনি কিন্তু এ নিয়ে মিডিয়াতে একটি টাটুস বলেন নাই, কারোর সাথে শেয়ার করেন, আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই, কোনো পত্র পত্রিকা জানেন, তাহলে এতদিন তিনি কেন বলেন নাই? যদি এরকম শওকত মাহমুদকে তো বিএনপি বহিষ্কার করেছে, এটা কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যেখানে শুধুমাত্র অন্য কোন রাজনৈতিক দলের নেতা এনগেজ না, শুধু রেজা কিবরিয়া এখানে যেত, আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল তারা সরে গেছে, কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল। যাই হোক, তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি, প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা, একটা আর্থিক কমিটি থাকে, গণ অধিকার পরিষদের 5 সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে, একটা অডিট কমিটি আছে, এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন, তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে, সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি, এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার সুযোগ মানে মানে হিসেবে আমার কানেক্ট হওয়ার সুযোগ নাই। আপনি রেজা কিবরিয়াকে এটি থেকে বাদ দিয়েছিলেন কেন? প্রধান জি আপনি বলছেন, হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিনু রেজা কিবরিয়া নয় কেন? আমাদের যদি আপনি কার্যক্রমগুলো দেখেন, প্রথমে 2019 সালে একটি ছাত্র সংগঠন, তারপরে 20 সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ, তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন, তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন, এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে। এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে 2021 সালের আগে। তখন আমি 2021 সালের 27 মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই 2021 সালের 27 মার্চ, এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম। রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন 2021 সালের 26 অক্টোবর দল ঘোষণার পর। তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল। তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গসংগঠনগুলো পরিচালনায়
পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা, প্রবাসী অধিকার পরিষদের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি। তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে, ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন, যেটা শুরু থেকে আমি ছিলাম। এটাই, আর এর বাইরে কোনো না। রাজনৈতিক দলের প্রধান, রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না, সেই বিবেচনায় তারা, যেহেতু আমি আগে থেকে ছিলাম, আমাকে রেখেছে, আমাকে দুজনকে রাখেনি যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেই যে আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আচ্ছা, আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট, বিদেশি এজেন্ট, যেসব অভিযোগ আপনি এনেছেন মাসুদ করিম বা এনাত করিমের সাথে, আপনার আগে পরিচয় হয়েছে না রেজা কিবরিয়ার আগে পরিচয় হয়েছে? কারণ কি, আমি কেন এই প্রশ্ন তুলছি, আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিবরিয়ার সখ্য লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন, তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন, কিন্তু আপনি এ নিয়ে চুপ ছিলেন। আপনার মানে আপনার মোশাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণে কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন? নো খালেদ ভাই, আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন, 18 তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে, সেখানে স্পষ্ট হয়েছে যে 18 তারিখ রেজা কিবরিয়ার বাসার ছাদে মিটিং হয়েছে, সেখানে রেজা কিবরিয়া যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে। এই বিষয়টা 18 তারিখ নিউজ হয়েছে, কারণ সে মিটিং এর বরাত দিয়ে, সেই মিটিং এর এজেন্ডাই ছিল রেজা কিবরিয়া কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই এই গোয়েন্দা সংস্থার ফাঁদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত। সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল। আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ না, এটা দলের নেতাকর্মীদের অভিযোগ এবং বিএনপি এ কারণে শওকত মাহমুদ সাহেবকে বহিষ্কারও করেছে। আর আর্থিক অনিয়ম নিয়ে আপনি বলছিলেন যে আসলে সবসময় সব জায়গায় সেটি স্বচ্ছতার কথা বলা হয়েছে, কিন্তু আপনার মানে দলের আয় ব্যয় নিয়ে দলের ভিতরে কথা বললে সেটি আপনার বৈরিতার শিকার হয়, সেই অভিযোগটি সম্পর্কে যদি একটু বলেন। আপনি তাদেরকে বাইর করে দেন বা তাকে সরিয়ে দেন ক্ষমতা থেকে যদি কেউ আপনার ইয়া নিয়ে প্রশ্ন করে? আপনি আপনি শিক্ষিত মানুষ হয়ে বুঝে যদি একই কথা বারবার বলেন এখানে, আমি চাইলে কি কাউকে অব্যাহতি বা বহিষ্কার করতে পারবো? আমার তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমরা যেটা বলেছি যে রেজা কিবরিয়াকে এখন পর্যন্ত কিন্তু আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা এই নিষ্পত্তি এই অব্যাহতি দিতে পারিনি। আমরা আজকে এই যে আপনার তার অপসারণের জন্য আজকে সদস্যদের এই তলবি সভা চলছে, সেই সভা থেকে আপনার তাকে নোটিশ করা হবে 7 দিনের মধ্যে, তিনি জবাব সরি এর আগে চিঠি দেওয়া হয়েছিল তিনি জবাব দেননি, আজকে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া। আমি কার্যালয় থেকে কথাটি যুক্ত হয়েছি। রাইট, আপনি এই কথাটি বলেছেন, কিন্তু আপনি তো এই কথাটিও বলেছেন, আপনি বারবার বলছেন আপনি এটি পারেন কিনা, আপনি এই কথাটি তো বলেছেন যে আমাকে পীর মেনে রাজনীতি করতে হবে, বলেছেন। এটা কোথায় বললাম ভাই এই ধরনের কথা? আপনি কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, দ্যাটস খুব ইন্টারেস্টিং। যেমন আজকে সিদ্দিকী নাজমুল আলম আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে বিপি নুরকে নিয়ে একটা টক শোতে বসাতে, আপনি সিদ্দিকী নাজমুল আলম আপনাকে এই কোশ্চেন গুলো দিল কিনা আমার একটা সন্দেহ। না না, এটা একটু বেশি কল্পনা হয়ে গেল। সিদ্দিকী নাজমুল আলম বলেছিলেন যে জনাব নুরকে নিয়ে এবং জনাব রেজা কিবরিয়াকে নিয়ে একটা টক শো করা সম্ভব কিনা। আপনি জানেন যে জনাব রেজা কিবরিয়া আমাদের সাথে আসলে তিনি যুক্ত হতে চান নাই বা তিনি যুক্ত হতে পারেন নাই, কিন্তু মানে আপনি প্রশ্ন শুনলে যদি আপনি বলেন যে এটি অন্য কোনো জায়গা থেকে এসছে কিনা, সেটি সেটি আমি আমি জানি না, মানে সেটি এটা আপনার মতামত। আমি আমি কিন্তু খালেদ ভাই না, আপনি করেন, আপনি যে প্রশ্ন করেন, কিন্তু আমি বলেছি আমার তো স্বচ্ছতা সাহস আছে বিধে আমি আপনাকে ফেস করতেছি, আমার আমি তো কোনো লুকোচুরি কিছু করতেছি না। আপনি যা জানতে চেয়েছেন আমি ব্যাখ্যা চেয়েছি, কিন্তু কিছু বিষয়ে আমি কথার প্রেক্ষাপটে আমি বলছি যে বিষয়ে আপনারা যদি জেনে শুনে বলেন, একটা সংগঠনকে কেউ চাইলেই নিজের মতো রান করতে পারে না, বিশেষ করে এখানে সমবয়সী আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছি তারা সবাই একসময় বলা চলে একই লেভেলের লোকজন। সো এখানে কারো প্রভাব প্রতিপত্তি পীর মেনে কেউ রাজনীতি করবে, আওয়ামী লীগ বিএনপির মতো একটা পরিবার কেন্দ্রিক দল হবে, ব্যক্তি কেন্দ্রিক দল হবে, এটা গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে নাই, গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচিতে নাই, গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে নাই। সো এটা তো চাইলে আমি বাস্তবায়ন করতে পারবো না। না, এটা আমার শুনে ভালো লাগলো, কিন্তু যদি মানে আপনার এবং খালেদ ভাই একটা 10 সেকেন্ড একটা তথ্য দিয়ে রাখি, গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে বলা আছে কেউ একই পদে দুইবারের মানে সভাপতি সেক্রেটারি হিসেবে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না। সো এখানে আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মতো 41 বছর কিংবা অন্য পার্টির নেতাদের মতো 40 বছর সভাপতি সেক্রেটারি থাকার সুযোগ নাই, এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম।
আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই। জনাব সাদ্দাম, অনেকগুলি প্রশ্ন এসছে, যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয়, যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছুর দায় আপনি নেবেন কিনা। আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই। কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল, চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চির মৃত্যু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাঁদ, স্মরণসভায় ছাত্র অধিকারের উপর ছাত্রলীগের হামলা, আবরার ফাঁদ হত্যা, বুয়েট ছাত্র মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, শাড়ি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারামারি, ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় মারামারি। মানে আমি অনেকেই পড়তে পারি, আমি আর আপনাকে বোর করলাম না। এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন, সবগুলি বিষয় যদি আপনি বলেন, যে বড় সংগঠন, আদর্শের সংগঠন যেটাকে আপনি বলছেন। নূর ডাকসুর ভিপি ছিলেন বলে এবং সাদ্দাম এজিএস ছিলেন বলে কোনোদিন আপনি আর কোনো বিষয়ে তিনি প্রশ্ন তুলতে পারবেন না, আপনার বিরুদ্ধে নিন্দা মন্দ করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। পারবেন, পারবেন, অবশ্যই। তাকে আমি সম্মান করি, ভালোবাসি, আমি বলেছি তার মেধার, তার যে পড়াশোনা মেধা সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু সেটা যদি একজনকে হিউমিলেট করা হয়, যে কারণে কোন সংগঠনটি করা উচিত নয়, তার একটি আমি বলবো যে টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে এই গণ অধিকার পরিষদ। না, সেটি আপনি বলতে পারেন না, সেই হিসাবে